প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুর রহমান, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান, সরকারি আয়োজনা কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো গোটা বিশ্বব্যাপী কোভিড-19 ভাইরাসের আক্রমণে যে মহামারী চলছে, সেই মহামারী হাত থেকে রক্ষার উদ্দেশ্য বাংলাদেশ সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে, যার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রী ক্লাস থেকে বিরত আছে। এর জন্য তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে আমাদের কলেজ প্রশাসন অনলাইন ভিডিও লেকচারের ব্যবস্থা করছে। আমি তাই ধারাবাহিকতায় আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণীর উদ্ভিদবিজ্ঞান বিষয়ের উপরে আজকে একটি ক্লাস পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণী উদ্ভিদবিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের উপরে একটি ক্লাস পরিচালনা করব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় টেন্ডুফার্টাইল। তোমরা ইতিমধ্যে বই থেকে জেনেছো যে ষষ্ঠ অধ্যায়ের দুটি অংশ আছে। প্রথম অংশের নাম হচ্ছে ব্রায়োফাইটা এবং দ্বিতীয় অংশের নাম হচ্ছে টেন্ডুফাইটা। ব্রায়োফাইটা এবং টেন্ডুফাইটা উদ্ভিদ সমূহকে বলা হয় হায়ারকোপটোগামস। শৈবাল ছত্রাক এদেরকে সাধারণত বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামস। তোমরা এই বইয়ের একেবারে প্রথমের দিকে জর্জ বেন্থাম এবং স্যার জোসেফ ডার্টন হোগারের যে শ্রেণী বিন্যাস আছে সেখানে দেখেছ যে তারা সমস্ত উদ্ভিদ জগৎকে দুইটি উপজগতে বিভক্ত করেছিলেন। একটি হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া এবং আরেকটি হচ্ছে ফ্যানোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া অর্থ হচ্ছে যাদের ফুল হয় না, ফুল ফল হয় না। তাহলে এই ধরনের উদ্ভিদের ভিতরে আছে শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা এবং টেন্ডুফাইটা। তার মধ্যে থেকে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে টেন্ডুফাইটা। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু টেন্ডুফাইটা নামটি কোথায় থেকে আসলো আমরা প্রথমে সে বিষয়ে একটু আলোকপাত করি। যে গ্রিক শব্দ টেরন অর্থ কক্ষ বা ডানা এবং ফাইটন অর্থ হচ্ছে উদ্ভিদ, এই শব্দ দয় থেকে টেন্ডুফাইটা শব্দটির উৎপত্তি হয়েছে। অর্থাৎ এই যে টেরম এবং ফাইটন অর্থাৎ ডানার মতো পাতাযুক্ত এই সকল উদ্ভিদকে সাধারণত টেন্ডুফাইট এর অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও পরবর্তীতে আরও অনেক উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে যাদের পাতা এবং ডানার মতো নয়, যার টেন্ডুফাইটের অন্তর্ভুক্ত অনেক উদ্ভিদ আছে। আমরা তার ভিতর থেকে কয়েকটি উদ্ভিদের নাম দেখে আসি। প্রথমে টেরিস, ড্রায়োপেরিস, সেলাসিনেলা, ইকুইসিটাম, মাইক্রোলেপিয়া ইত্যাদি আরও অনেক উদ্ভিদ আছে, যেমন অ্যাজোলা, স্যালভিনিয়া, মার্সিনিয়া ইত্যাদি। যা হোক, এসকল উদ্ভিদ সমূহে কিছু কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। আমরা আজকে প্রথমে সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সময়ের মধ্যে থেকে যেগুলো অতি গুরুত্বপূর্ণ এমন কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে আসি। যে এদের দেহকে প্রথমে মূল কাণ্ড এবং পাতা বিভক্ত করা যায়। এবার এর আগে শৈবাল ছত্রাক এদের দেহকে দেখছে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না। ইভেন ব্রায়োফাইটের ক্ষেত্রে কাণ্ড এবং পাতার মতো অংশে বিভক্ত করা গেলেও তাদের ক্ষেত্রে মূল ছিল না, মূলের পরিবর্তে ক্ষুদ্র রাইজোয়েট ছিল। তাহলে এদের ক্ষেত্রে প্রথম দেহকে মূল কাণ্ড এবং পাতা বিভক্ত করা যায়, যার ফলে এরা উন্নত। এরা অপুষ্পক এবং অবিজী। প্রেসিডেন্ট কিন্তু আমি আগে বলেছি যে বেন্থাম এবং হোকারের যে ক্লাসিফিকেশন তাতে অপুষ্পক উদ্ভিদকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া,
এবং ক্রিপ্টোগ্রামের ভিতরে হাই ক্রিপ্টোগ্রামস যে কোনো ছুলো হয় না এবং এদের কোনো বীজ উৎপন্ন হয় না। এদের ভাস্কুলার বান্ডল আছে, অর্থাৎ এদের পরিবহন কলার উৎস যেমন জায়গা এবং ফ্লেম আছে যার সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ গাছের বিভিন্ন অংশে এবং পাতায় প্রস্তুতকৃত খাবার গাছের অন্যান্য অংশে পরিবাহিত হয়। এদের যে মূল দেহ তার কাণ্ডটি রাইজোমে রূপান্তরিত, শিক্ষার্থী কিন্তু তোমরা জানো যে রাইজোম হচ্ছে রূপান্তরিত কাণ্ড। সাধারণত যে সকল কাণ্ড মাটির নিচে সমান্তরালে অবস্থান করে এবং সমান্তরালে অবস্থান করে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হয় রাইজোম। যদিও মাটি নিচে থাকে তারপর আমরা একে মূল বলব না, কেননা এতে কাণ্ডের যে সকল বৈশিষ্ট্য তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পর্ব এবং পর্বমধ্য, সেই পর্ব এবং পর্বমধ্যের বৈশিষ্ট্য এখানে বিরাজমান। এদের যে উদ্ভিদ দেহ সে দেহ হচ্ছে স্পোরোফাইটিক, অর্থাৎ এদের দেহের প্রতিটি কোষ নিয়ে যদি দেখা যায় দেখা যাবে প্রত্যেক কোষে দুই সেট ক্রোমোজোম আছে, এর জন্য এদের প্রধান দেহটি হচ্ছে ডিপ্লয়েড। এদের জনকার্য আর্কিকোরিয়া এবং অ্যান্থেলিয়া সিস্টেমের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে। যা আমরা ট্রেগোফাইটার কিছু প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখলাম, এখন আমরা আসি এদের আবাসস্থল, অর্থাৎ এরা কোন ধরনের পরিবেশে জন্মে থাকে। ট্রেগোফাইটার অন্তর্ভুক্ত উদ্ভিদসমূহ এর বেশিরভাগই স্থলজ, অর্থাৎ শুকনা ভূমিতে জন্মে, যেমন টেরিস, গ্রাউন্ডারিস, ইকোজিলাম, এরা স্থলজ পরিবেশে জন্মে। এদের অল্প কিছু আছে জলজ পরিবেশে জন্মায়, যেমন অ্যাজোলা, স্যালভিনিয়া, মার্সিলিয়া ইত্যাদি। আবার কিছু কিছু আছে যে অন্য উদ্ভিদের উপরে পরাশ্রয় হিসেবেও জন্মায়, কিন্তু অন্য উদ্ভিদের উপর জন্মালেও তাদের পাতার সাহায্যে নিজের খাদ্য তারা নিজেই তৈরি করতে পারে, এর জন্য তাদেরকে বলা হয় পরাশ্রয়। অর্থাৎ তারা সহজই কিন্তু আশ্রয়ের জন্য অন্যের উপর নির্ভরশীল, যেমন ড্রাইনারিয়াস বি। এদের বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে বিরূপ জাতীয়, হলেও এদের কিছু কিছু আছে ফার্ম, এই ফার্ম বা বৃক্ষ জাতীয়, যেমন বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামে বনাঞ্চলে পাওয়া যায় সায়াথিয়া দম ট্রি ফার্ম বা বৃক্ষ জাতীয় ফার্ম। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আরও বিভিন্ন ধরনের ট্রি ফার্ম পাওয়া যায়। এদের ভিতর থেকে আমি এখানে দুইটি ট্রি ফার্মের ছবি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম কয়েকটা আছে সায়াথিয়া, বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে পাওয়া যায় প্রাকৃতিকভাবে জন্মে। পরের দিন আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়। এটা দেখতে কিছুটা নারকেল গাছের মতো হলেও এটা একটি ফার্ম, একে বলা হয় ট্রি ফার্ম বা বৃক্ষ ফার্ম, এর নাম হচ্ছে ডিক্সোনিয়া। যার তাহলে আমরা ফার্ম জাতীয় উদ্ভিদ বা ট্রাইটোফাইটার অন্তর্ভুক্ত উদ্ভিদ যে শুধুমাত্র বিরুদ হয় তা নয়, এরা বৃক্ষ জাতীয় হতে পারে সেটা দেখলাম। যাক, আমি এখন উচ্চ মাধ্যমিক শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান বইয়ে আমাদের সিলেবাস অনুযায়ী ট্রাইটোফাইটা অন্তর্ভুক্ত উদ্ভিদ সময়ের মধ্যে থেকে প্রধান উদ্ভিদ টেরিস সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে। এখন টেরিস সম্পর্কে আমরা দেখছি, তাহলে প্রথমে দেখি একটি টেরিস উদ্ভিদের ছবি। এটি একটি টেরিস উদ্ভিদ যেটা তোমরা সচরাচর বিভিন্ন জায়গায় সাধারণত ভেজা ছাপছাতে জায়গায় জন্ম দেখো, আর এরা রোদেও জন্মে, যার কারণে এদেরকে সান ফার্ম বলা হয়। এটি বাংলাদেশের সবচেয়ে কমন এবং পরিচিত একটি ফার্ম, নাম হচ্ছে টেরিস ভিটাটা। এটি হচ্ছে ডায়াবেটিস, এটিও আগের মতো দেখতে, কিন্তু এর পাতায় পূর্বেরটার সাথে দেখো পার্থক্য আছে। যাই হোক, এই ট্রাইটোফাইটার উদ্ভিদ সময় এবং খোলা রৌদ্রে জন্মাতে পারে, এজন্য এদেরকে আবার সান ফার্ম বলা হয়, সান ফার্ম। এখন আমি প্রথমে একটি টেরিস উদ্ভিদের দৈহিক গঠন সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব যে এদের দৈহিক গঠনে কী কী অংশ আছে, তাদের নাম এবং তারা কী কাজ করে ইত্যাদি সম্পর্কে আমরা জানব।
শিক্ষার্থী মিত্র, আমি এখানে তোমাদের বইয়ের একটি চিত্র উপস্থাপন করেছি। বাম পাশের যে চিত্রটি তাতে একটি পূর্ণাঙ্গ টেবিল উদ্ভিদের চিত্র এবং ডান পাশে সেখানে পাতার একটি অংশ যাকে বলে অনুফলক, সেই অনুফলকের এটি দুইটি অংশ এখানে দেখানো আছে। একটা হচ্ছে ডরসাল সাইড এবং আরেকটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, অর্থাৎ একটা হচ্ছে পৃষ্ঠ সাইড এবং আরেকটা হচ্ছে অঙ্গ সাইড। যাবার আসে প্রথমে টেরিজ উদ্ভিদে, প্রিয় শিক্ষার্থী বলল টেরিজ একটি বিরুজাত উদ্ভিদ এবং এর পাতা আছে যৌগিক পাতা। এদের যে যৌগিক পাতা, সেই যৌগিক পাতার মাছ বরাবর যে একটি শক্ত দণ্ডের মতো অংশ থাকে তাকে বলা হয় র্যাকিস। এই র্যাকিসের উভয় পাশে পত্রের ছোট ছোট অনুফলক কখনো কখনো অপোজিট হবে, আবার কখনো কখনো একান্তভাবে সজ্জিত থাকে, কিছুটা একান্তভাবে কখনো কখনো দেখা যায়। এবং এই পাতাটি কাণ্ড থেকে শুরু হয়, এই কাণ্ড থেকে পুরো শেষ প্রান্ত পর্যন্ত, এই পর্যন্ত পুরো অংশটাকে বলা হয় একটা পাতা। তাহলে এই পুরো একটা পাতা র্যাকিসের উভয় পাশে অনুফলকগুলো বিদ্যমান এবং এইটাকে আমরা বলবো যৌগিক পত্র। এই ধরনের যৌগিক পত্র টেরিজের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে পুরো পাতাটাকে বলা হয় ফ্রন্ট। তাহলে কি দেখলাম, টেরিজের যৌগিক পত্রের পুরো পাতাটাকে বলবো ফ্রন্ট। এই ফ্রন্টের মাঝখানে একটি র্যাকিস, র্যাকিসের উভয় পাশে যে ছোট ছোট অংশ দেখা যাচ্ছে তাদেরকে বলা হয় অনুফলক। অনুফলক, এই অনুফলকগুলোদের আবার এখানে স্পেশাল নাম আছে। এই টেরিজের ক্ষেত্রে এই অনুফলকগুলোকে বলা হয় পিনা। তাহলে কি বলবো, পিনা। মাঝখানে কাণ্ডটিকে কি বলবো, র্যাকিস। আর র্যাকিস কাণ্ড থেকে শুরু করে পুরো র্যাকিস সহ অনুফলক সহ পুরো অংশটি কি বলবো হচ্ছে ফ্রন্ট। এবং এখানে যে কালো অংশটি দেখা আছে এই কালো অংশটি কি বলবো হচ্ছে কাণ্ড বা রাইজোম। তাহলে প্রিয় শিক্ষার্থী বলবো, তোমাকে যদি কেউ বলে যে টেরিজ উদ্ভিদের কাণ্ড কোথায়, তাহলে তুমি নিশ্চয় উত্তর দিতে পারবে যে এর কাণ্ড হচ্ছে মাটির নিচে। এই কালো গোলাকার যে অংশটির মতো এখানে দেখা আছে সেটি একে বলবো আমি রাইজোম। একটু আগে আমি রাইজোম সম্পর্কে বলেছি যে রাইজোম হচ্ছে একটি রূপান্তরিত কাণ্ড, এটি মাটির নিচে থাকলেও এখানে পর্ব এবং পর্ব মধ্যেরও উপস্থিতি আছে, বিধায় একে কাণ্ড বলা হয়। এই কাণ্ডের নিচ থেকে আবার গুচ্ছাকারে মূল বের হয়। যাও ফ্লামের যে পাতা, সে পাতার গোড়ার যে অংশ, কাণ্ডের যে অংশ, সেই অংশটা যদি লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যাবে যে সেই সেখানে ভিন্ন ধরনের গঠন বিদ্যমান। যার উদ্দেশ্য হলো আমরা পুরো পাতার ফ্রন্ট যে পাতা বা ফ্রন্ট তার যে অনুফলক সেটা বললাম যে এটি হচ্ছে পৃষ্ঠীয় অংশ এবং এটি হচ্ছে অঙ্কীয় অংশ, অর্থাৎ এটি রোদের সাইডে থাকে এবং এটি মাটির দিকে বা রোদের বিপরীত সাইডে থাকে এবং তার বিপরীত দিকে পরবর্তীতে এর জলন অংশ সৃষ্টি হয়। যাও আমরা এখন বাস্তব যে ফার্ম উদ্ভিদ সেটা দেখি। এটা একটা ফার্ম উদ্ভিদ যার এখানে পুরো পাতা, এখানে একটি পাতা আলাদা করে দেখানো হয়েছে, এই পুরো পাতাটিকে বলা হয় ফ্রন্ট, এর প্রত্যেকটা অঞ্চলকে বলা হয় পিনা এবং মাঝখানে শক্ত দণ্ডকে বলা হয় র্যাকিস। তাহলে পাতা সম্পর্কে আমরা জানলাম। এছাড়া ফান্ডের দ্বিতীয় আর এক ধরনের পত্র আছে যাকে বলা হয় স্বল্প পত্র বা র্যামেন্টাম। র্যামেন্টাম কথাটি বহু বছর, এর এক বছর হচ্ছে র্যামেন্টাম। ফার্মের পাতা যখন বের হয় তখন খুবই কষি অবস্থায় এরকম কিছু অংশ দ্বারা আবৃত থাকে, ছোট ছোট এই অংশগুলোকে বলা হয় র্যামেন্টা। এই র্যামেন্টাগুলো প্রাথমিক অবস্থায় সবুজ থাকে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ যত দিন যায় তত আস্তে আস্তে এরকম বাদামি কালার ধারণ করে। তারপর সেখান থেকে আবার যখন পাতাগুলো বের হয়ে যায় তখন এদের উপস্থিতি আস্তে আস্তে কমে যায়। যার এরপর আমরা দেখি যে
ফার্মেন্ট যে কোষী পাতা সেই কোষী পাতাকে কি বলা হয়? ফার্মেন্ট যে কোষী পাতা যখন বের হয় এবং উন্নতিত থাকে তাহলে এই কোষী পাতাকে বলা হয় ক্রোসিয়ার। কোষী পাতাকে তাহলে আমরা কি বলবো? ক্রোসিয়ার। এবং কোষী পাতা যে কুণ্ডলিত অবস্থায় থাকে এই কুণ্ডলিত অবস্থাটাকে বলা হয় সার্সিনেন্ট ফর্মেশন। তাহলে সার্সিনেন্ট ফর্মেশন হলো মুকুল পত্রবিন্যাস, অর্থাৎ মুকুল অবস্থায় পাতাটা কিভাবে বিন্যস্ত থাকে তার এই অবস্থাকে বলবো হচ্ছে সার্সিনেন্ট ফর্মেশন। এবং পুরো কোষী পাতাটা যেখান থেকে কাণ্ডের যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে শেষ পর্যন্ত পুরো এই কোষী পাতাটাকে আমরা বলবো হচ্ছে ক্রোসিয়া, যা পরবর্তীতে আস্তে আস্তে বিকশিত হয়ে পূর্ণাঙ্গ পাতায় পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখি যে ফার্মের মাটির নিচের যে অংশ তার নাম একটু আগে বলেছি রাজন। সেই রাজনটা বাম পাশে ছবিটা লক্ষ্য করে দেখা যায় যে মাটির নিচ দিয়ে এরকম প্রায় প্রায় সমান্তরালে অবস্থান করে একটি শক্ত দণ্ডের মতো অংশ। এই শক্ত দণ্ডের মতো অংশের নাম হচ্ছে রাইজোম। এটি একটি রূপান্তরিত কাণ্ড। এই রূপান্তরিত কাণ্ড থেকে নিচের দিকে অসংখ্য মূল বের হয় এবং মূল এই ফার্ম বা টেরেজ উদ্ভিদটিকে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে। ডান পাশের ছবিটা একটি বাস্তব টেরেজ উদ্ভিদ এবং তার মাটির নিচের যে সমান্তরাল অংশ রাইজোম এখানে দেখা আছে তার নিচের দিক থেকে ছোট ছোট ফাইবারস মূল উৎপন্ন হয়েছে। এই যে রাইজোম বা শক্ত রূপান্তরিত কাণ্ড এইটিকে যদি আবার কাটা যায় এবং এর প্রস্থচ্ছেদ করা যায়, প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে পাওয়ারফুল মাইক্রোস্কোপের নিচে হাই ম্যাগনিফিকেশনে ভালোভাবে অবলম্বন করা যায় তাহলে সেখানে বিভিন্ন অংশ আবার ভালোভাবে দেখা যায়। এর সব বাইরের দিকে দেখা যাচ্ছে এক স্তর বিশিষ্ট একটি আবরণ আছে। এই এক স্তর বিশিষ্ট এক স্তর কোষ বিশিষ্ট এই আবরণটা হচ্ছে প্যারেনকিমা কোষ দিয়ে তৈরি। এই প্যারেনকিমা কোষের এই অংশটি হল এপিডার্মিস। সেখান থেকে তোমরা জানো যে এপি অর্থ হচ্ছে উপরে এবং ডার্ম অর্থ হচ্ছে ত্বক, অর্থাৎ উপরে বা বাইরের দিকে ত্বকের যে অংশ তাকে বলা হচ্ছে এপিডার্মিস। এটি প্যারেনকিমা কোষ দিয়ে গঠিত। ঠিক তার নিচে দুই বা ততোধিক কোষ স্তর যে বিন্যস্ত আছে তাকে বলা হয় হাইপোডার্মিস। হাইপো অর্থ হচ্ছে নিচে এবং ডার্ম অর্থ হচ্ছে ত্বক। তারপর আরেকটু ভিতরে গেলে অসংখ্য কোষের আলাদাভাবে সাজানো আছে। এই কোষগুলোকে বলা হয় জেনারেল কর্টেক্স বা সাধারণ কর্টেক্স। তারপর আম জাল ইত্যাদি দ্বিবীজপত্রী উদ্ভিদ বা একবীজপত্রী উদ্ভিদ তাদের মতো কাণ্ডের যে ভাস্কুলার বান্ডলের বিন্যাস এখানে দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে আলাদাভাবে বিভিন্ন জায়গায় ভাস্কুলার বান্ডল বিরাজ করছে, তাতে জায়গাটা মোটামুটি একসাথে আছে। এখানে এই জায়গাটুকু ভালো করে লক্ষ্য করে দেখা যায় মাঝখানে বড় বড় যে কোষগুলো এগুলো হচ্ছে জাইলেম এবং তার পাশ দিয়ে ছোটো ছোটো যে কোষগুলো এগুলো হচ্ছে ফ্লোয়েম। তাহলে দেখা যাচ্ছে যে জাইলেম আছে এবং ফ্লোয়েম তাকে চার দিক দিয়ে ঘিরে আছে। এ ধরনের জাইলেম যদি মাঝখানে থাকে আর ফ্লোয়েম যদি তাকে চার দিক থেকে ঘিরে থাকে এই ধরনের যে অবস্থা তাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক। তো একে আমরা কি বলবো? জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। তো হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক এবং এর পুরো অংশ জুড়ে জায়গায় জায়গায় জাইলেম ফ্লেমের গুচ্ছ, জায়গায় জায়গায় জাইলেম ফ্লেমের গুচ্ছ এবং তার মাঝে মাঝে স্ক্লেরাল কায়াক বা কোষের কিছু স্তর থাকে। সেটা এখানে স্ক্লেরাল বা কোষের স্তর, এখানে স্ক্লেরাল বা কোষের স্তর দেখা আছে। যা হোক, রাইজোমের যে অন্তর্গঠন সেটি আমাদের একটু ভালো করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এ পর্যন্ত যা দেখলাম তাতে একটি
টেরিং ফ্যাক্টর বৈশিষ্ট্য শিখলাম, টেরিং ফ্যাক্টর অন্তর্ভুক্ত কিছু উদ্ভিদের নাম লিখলাম। তাহলে আমরা আবার প্রথম থেকে অতি সংক্ষেপে একবার রিভিউ দেখে নিই আমরা এ পর্যন্ত কি কি শিখলাম। আমরা প্রথমে দেখলাম যে টেরিং ফ্যাক্টর শব্দটি কোথা থেকে এসেছে, টেরন এবং ফাইটন নামক শব্দদ্বয় থেকে টেরিওফাইটা শব্দটি এসেছে। টেরিওফাইটের অন্তর্ভুক্ত কিছু উদ্ভিদের নাম দেখলাম, টেরিস, ডাইপেরিস, সেরাজিনাদান, ইউজেটাম, মাইক্রোলেপিয়া ইত্যাদি। টেরিওফাইটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখলাম, যাতে যে এদের দেহ অঙ্গাঙ্গ এবং পাতায় বিভক্ত করা যায়, এরা অবশ্যই এদের ভাস্কুলার বান্ডল আছে, এদের কাণ্ড রাইজোমে রূপান্তরিত, এরা স্পোরোফাইটিক, এদের জন্ম সাধারণত এরা পৃথিবীর বিভিন্ন পরিবেশে জন্মে থাকে, তবে বেশিরভাগ হচ্ছে স্থলজ, অল্প কিছু জলজ এবং ক্রসফ্লাইও আছে। এরা বেশিরভাগ বিরুদ্ধ, তবে এরকম বৃক্ষ জাতীয় হতে পারে, এদেরকে বলা ট্রি ফার্ম। এবং টেরিজের যে দৈহিক গঠন সেখানে আমরা দেখলাম টেরিজের পাতা, তারপর ফ্রন্ট, পিনা, শব্দপত্র বা র্যানোগ্রাম, ক্রোজিয়ার বা কুসি পাতা, সারসেন ফাংশন বা উপনীত অবস্থা, এবং কাণ্ড তথা রূপান্তরিত রাইজোম এবং রাইজোমের প্রস্তুতসেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফর ইউর গ্রেট পেশেন্স, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।